আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো, সে ম্যাজিকটা হচ্ছে গসাগু নির্ণয়ের ম্যাজিক। গতদিন যখন তোমাদেরকে আমি মুখে মুখে লসাগু নির্ণয় করা শিখিয়েছিলাম, তারপরে আমার মেসেজে অনেকেই লিখেছো যে গসাগু নির্ণয়ের এরকম কোনো শর্ট ট্রিক্স আছে কিনা। তোমাদের অনেক খুশির একটা আমি সংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে গসাগু নির্ণয় একেবারে ম্যাজিক্যাল প্রসেসে তুমি আমার মতো করে চিন্তা করে বের করে ফেলতে পারো। কিভাবে করে তুমি চিন্তা করবা সেটা দেখো। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটা বের করার জন্য তুমি একটা জিনিস মনে রাখবা, যে হাইয়েস্ট যেই সংখ্যা দিয়ে তুমি ডিভাইড করতে পারবা সংখ্যাগুলোকে, সেটাই হচ্ছে গসাগু। বুঝলা না তো? একেবারে বুঝে যাবা। শোনো, মনে করো দুটা সংখ্যা আছে, এই দুটা সংখ্যার তুমি গসাগু নির্ণয় করবা। হাইয়েস্ট কোন সংখ্যা দিয়ে তুমি দুটা সংখ্যাকে ডিভাইড করতে পারবা? সহজ কথা বলি, আমরা ভাগ আকারে থাকলে, ডিভিশন আকারে থাকলে কাটাকাটি করি না, হাইয়েস্ট কোন সংখ্যা দিয়ে তুমি কাটাকাটি করতে পারবা সেটাই হবে গসাগু। আসো দেখো, মনে করো তোমাকে যদি আমি বলি যে 5,10, এটার তুমি গসাগু নির্ণয় করবা, মানে 5 আর 10-এর তুমি গসাগু নির্ণয় করবা। তুমি সবসময় মনে রাখবা যে, মনে করো যে তোমার 5/10 আছে বা 10/5, যেভাবে করেই লেখো কোনো সমস্যা নাই, তুমি যদি এইটাকে কাটাকাটি করতে চাও, কাটাকাটি করা মানে কি, দুটাকে একই সংখ্যা দিয়ে ডিভাইড করা। কোন সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারবা? এটাকেও 5 দিয়ে যায়, এটাকেও 5 দিয়ে যায়, কত দিয়ে গেল? অ্যান্সার হচ্ছে 5 দিয়ে গেল, দুটা সংখ্যাকে 5 দিয়ে ডিভাইড করা গেল। যেহেতু 5 দিয়ে ডিভাইড করো, তুমি 5 দিয়ে কাটাকাটি করতে পারলা, তোমার গসাগু হবে হচ্ছে 5 আর 10-এর গসাগু হচ্ছে 5। পুরাই ম্যাজিক। দেখো আমরা পুরা ম্যাজিকগুলো দেখি এখন তোমাদেরকে, আমি ম্যাজিকগুলো দেখাচ্ছি। মনে করো তোমার কাছে আছে 9 আর 13, এটার গসাগু তুমি নির্ণয় করবা। 9 আর 13-এর গসাগু তুমি নির্ণয় করবা। 9 আর 13-এর গসাগু কত হবে বলো? 9/13 করলে কি আসবে? তুমি কাটাকাটি করো তো, কী দিয়ে কাটাকাটি করবা? একই কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এটাও ডিভাইড করা যায়, এটাও ডিভাইড করা যায়? নাই। তার মানে এই গসাগুটা হবে 1। কেন গসাগু 1 কেন হলো? কারণ 1 দিয়ে তো দুটাকেই ডিভাইড করা যায়। এটা তো যে কোনো সংখ্যাকেই তুমি 1 দিয়ে ইচ্ছা করলে ডিভাইড করেই ফেলতে পারবা। তো তাহলে মানে 1 দ্বারা সব সংখ্যাগুলোই হচ্ছে বিভাজ্য। আচ্ছা, এরপরে তোমাদেরকে যদি আরো বলি, ধরো তোমাকে আমি বললাম যে 10,21, এইটা এর গসাগু কত বলতো? 10 আর 21-এর গসাগু কত হবে? 10 আর 21-এর গসাগু হবে, তোমরা বলো, সবাই পারবা এখন, 10/21 করো। কাটাকাটি কি দিয়ে করবা? যায় 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, কিচ্ছু দিয়ে যায় না। যেহেতু কিচ্ছু দিয়ে যায় না, তার মানে হচ্ছে গসাগু হবে 1। তো আমরা খুবই সহজে বুঝতে পারতেছি। দেখো এরপরে ধরো তোমার কাছে আছে 4,6, এইটা এর গসাগু তুমি নির্ণয় করবা, 4,6-এর গসাগু। বলতো 4,6-এর যদি তুমি গসাগু নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? উপরে 4, নিচে 6, তুমি যেভাবে করেই লেখো, উপরে 4 দাও, নিচে 6 দাও, উপরে 6 দাও, নিচে 4 দাও, কোনো সমস্যা নাই। তুমি কাটাকাটি যদি করো, তোমার কি চিন্তা ভাবনা থাকবে? এটা 2 দিয়ে কাটি, এটাও 2 দিয়ে কাটি, 2/3, আর কাটাকাটি যায় না, কি দিয়ে কাটলা? অ্যান্সার হচ্ছে 2 দিয়ে কাটলাম। যেহেতু 2 দিয়ে দুইটা সংখ্যাকে ডিভাইড করা গেছে, তার মানে এটার গসাগু হচ্ছে 2। তো আমার মনে হয় যে তোমাদের অনেক ম্যাজিক লাগতেছে না ক্লাসটা? আমি একেবারে শিওর এভাবে করে যদি তুমি চিন্তা করো অঙ্ককে, অঙ্ককে তুমি ভালোবেসে ফেলবা। দেখো 12 আর 28-এর গসাগু তুমি নির্ণয় করবা, 12 আর 28, 12 এবং 28-এর গসাগু বলতো কি হবে? দেখো তোমাকে আমি যদি বলি যে হাইয়েস্ট কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারবা, তখন তুমি বলবা চিন্তা করে পারছি না। পারছো না, কোনো সমস্যা নেই, তুমি ছোট যেটা সংখ্যা দিয়ে কাটাকাটি করছো সেটা জাস্ট লিখে রাখবা, তাহলেই তোমার হয়ে যাবে। কিরকম দেখো, 12-কে তুমি 2 দিয়ে কাটবা, নর্মাল আমাদের টেন্ডেন্সি ছোট ছোট দুটাই 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে দুটাই যদি 2 দিয়ে ডিভাইড করি, একটা হচ্ছে 6 আসতেছে, আর একটা কি আসতেছে, 14 আসতেছে, কত দিয়ে ডিভাইড করলাম বলো তো? 2 দিয়ে। এখনই শেষ না, কারণ এখনো কিন্তু এই 6-কেও আবার 6 এবং 14 দুটাকেও কিন্তু একই সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়, অর্থাৎ কাটাকাটি করা যায়। কত দিয়ে কাটাকাটি করা যাবে? এটারও তুমি 2 দিয়ে ডিভাইড করতে পারো, এটাকেও 2 দিয়ে ডিভাইড করতে পারো, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি করলে
এখানে আসতেছে 3, এখানে আসতেছে 7, মানে আরেকবার 2 দিয়ে তুমি কাটাকাটি করলা। জয়টা জয়বার তুমি কাটাকাটি করতেছো যেই সংখ্যাগুলো দ্বারা, সেগুলো জাস্ট তুমি গুণ করে দিবা। তাহলে কি একবার 2 আরেকবার 2, মানে প্রথমে যখন 12 আর 28 ছিল প্রথমে 2 দ্বারা ডিভাইড করছো দুইটাকেই, আবার পরে আবার 2 দ্বারা ডিভাইড করছো, তোমার 3 আর 7 আসে। আর 3 আর 7 কে তো আর কাটাকাটি করা যায় না, তার মানে দুইবার 2 দ্বারা তুমি ডিভাইড করছো, তার মানে মোট তোমার আসলে কাটাকাটি দিতেছে 2 এবং 2, এই দুটোকে গুণ করে দিবা। 2 2 দিয়ে গুণই হচ্ছে 4, তার মানে এটার গসাগু হবে 4 বা 4। আমি তো মনে করি যে তোমাদের একেবারে তোমরা বুঝে গেছো, তারপরও আমরা প্র্যাকটিস করতেই থাকবো, কারণ প্র্যাকটিস যত বেশি করবো তোমরা বাসায় এগুলো ভুল করবা না। 75 আর 100 এর গসাগু বলো তো, 75 আর 100 এটার গসাগু তুমি কিভাবে করে ম্যাজিক্যাল প্রসেসে বের করবা? 75 আর 100 নিচে দিলাম, তুমি বলবা যে হাইয়েস্ট কত দিয়ে কাটাকাটি করা যায় আমি জানি না। জানো না, থাক সমস্যা নাই, তুমি 5 দিয়ে কাটাকাটি করো। তুমি তো 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে এটা তো বুঝতেই পারতেছো, লাস্টে 5 আছে 0 আছে, তাহলে 5 দ্বারা ডিভিজিবল। গতদিনই আমি বিভাজ্যতার ক্লাসটা নিয়েছি, তোমরা আমার এই পেজে ওই ওই ক্লাসটা দেখে নিতে পারো। দেখো 5 দ্বারা ডিভাইড করলে এখানে কত আসতেছে 15, এইটা 5 দ্বারা ডিভাইড করলে কত আসতেছে 20, তার মানে তুমি কত দ্বারা ডিভাইড করলে 5 দ্বারা, এখানে লিখে রাখলাম। এটা কি গসাগু? না, কারণ 15 আর 20 কেও তো কাটাকাটি করা যায়। কত দিয়ে কাটাকাটি করা যায়? আবার 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, দেখো, কারণ এইটা আসতেছে 3 5 দ্বারা কাটলে, আর এটা 5 দ্বারা ডিভাইড করলে আসতেছে 4, তার মানে দুটাকে আবার তুমি 5 দ্বারা ডিভাইড করতে পারতেছো বা কাটাকাটি করতে পারতেছো। তার মানে টোটাল হচ্ছে প্রথমবার 5 দ্বারা কাটাকাটি করলাম, পরের বার আবার 5 দ্বারা কাটাকাটি করলাম, মানে টোটাল হচ্ছে 5×5, মানে অ্যান্সার হচ্ছে তোমার গসাগু হচ্ছে 25। খুবই তাড়াতাড়ি তোমরা নির্ণয় করতে পারবা এখন থেকে গসাগুগুলো। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি যে এটা নিয়ে আর তোমার প্রবলেম হবে না। এখন যদি বেশি সংখ্যা থাকে, মানে 2 এর অধিক সংখ্যা থাকে, তাহলে তুমি কিভাবে করে চিন্তা করবা? আগে 2 এর বেশি অধিক সংখ্যা থাকলে কিছু 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 অঙ্কের ক্ষেত্রে তুমি ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারবা, সেটা কিভাবে করে অ্যান্সার বলবা সেটা আমি আগে বলে দিই। দেখো মনে করো 5, 4, 5, 6, 8, 10 এটার গসাগু নির্ণয় করতে বলেছে, তুমি ডিরেক্ট বলে দিবা 1। কিভাবে করে তুমি বললা যে এটার অ্যান্সার 1 হবে গসাগু? এটা একটু চিন্তা করো, এই সংখ্যাগুলো যতগুলো থাকবে এগুলো যে গসাগু নির্ণয় করতে বলবে, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো যদি একটা সংখ্যা থাকে, যে মানে যে কোনো দুইটা সংখ্যা থাকে যাদের মধ্যে কাটাকাটি যাবে না। আর দেখো 4/5 কাটাকাটি যায়, 4/5 কে আর কাটাকাটি করতে পারবো কোনো সংখ্যা দ্বারা? না, তার মানে এইটার যেহেতু কাটাকাটি করতে পারতেছো না, এই পাশের গুলো জাহান্নামে যাক, আর কোনো কিছু নিয়ে তোমার চিন্তা নাই, এইটা কিন্তু গসাগু হবে 1। মানে যে কোনো একটা সংখ্যা যদি থাকে যেটা তোমার কাটাকাটি করা যাচ্ছে না, সেটাই তোমার 1 অ্যান্সার হবে। দেখো আরো আমি এক্সাম্পল দিই, মনে করো তোমার আছে 5, 10, তারপরে হচ্ছে 14, 28, এইটার তোমার গসাগু নির্ণয় করতে বললাম। হ্যাঁ, এইটার গসাগু নির্ণয় করতে বললাম 5, 10, 14, 28। তাহলে দেখো 5-এর কিন্তু 10, 5 আর 10 কিন্তু কাটাকাটি করা যায়, আবার 10 আর 14ও কাটাকাটি করা যায়, 10, 20, 8ও কাটাকাটি করা যায়, মানে এগুলো তো মিনিমাম 2 দিয়ে কাটাকাটি করা যায় যেহেতু জোড় সংখ্যা সবগুলো আছে। কিন্তু 5 আর 14 কি কাটাকাটি করা যায়? এই 5 আছে এখানে আর 14 আছে এখানে, বা 5 আর 28 কিন্তু কাটাকাটি করা যায় না, কারণ 5 এটা তো কোনো সংখ্যা নাই, যা যেটা দ্বারা 5ও বিভাজ্য এবং হচ্ছে 14ও বিভাজ্য, এমন কোনো সংখ্যা নেই, মানে কাটাকাটি তুমি করতে পারবা না। যে কোনো দুইটা সংখ্যা যদি কাটাকাটি করা না যায় গসাগু হবে 1, এটাই হচ্ছে মজার বিষয়, একেবারে মুহূর্তের মধ্যে তুমি বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে যেগুলো 1 হবে না, বেশি সংখ্যা থাকবে কিন্তু 1 হবে না, সেগুলো তুমি কিভাবে করে করবা। ধরো তোমার কাছে আছে 4, 6, 8, 12, 18, হ্যাঁ এইটার তোমাকে গসাগু নির্ণয় করতে বলছে, তুমি কিভাবে করে চিন্তা করবা সেটা আমি আগে বলে নিই। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কখনোই গসাগুর মান, তুমি মনে রাখবা, গসাগুর মান সর্বোচ্চ মান হতে পারবে ছোটটা, সর্বোচ্চ মান হচ্ছে ছোটটা, এর চেয়ে ছোট হইতে পারবে কখনোই বড় হইতে পারবে না। তাহলে গসাগুর নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি মনে রাখবা, গসাগুর সর্বোচ্চ মান হচ্ছে এই যে এই এই সংখ্যাগুলো যতগুলো সংখ্যা থাকবে তার ছোট সংখ্যাটা, সেটা হচ্ছে গসাগুর সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হচ্ছে 1। আচ্ছা এখন
তুমি এই যে এরকম যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, তুমি জাস্ট দেখবা যে এর মধ্যে কোনো ছোট একটা সংখ্যা গুণিতক বড় সংখ্যাটা কিনা, ছোট একটা সংখ্যার গুণিতক বড় সংখ্যাটা কিনা এটা তুমি একটু ট্রাই করে দেখো। দেখো ফোরের দ্বিগুণ কিন্তু এইট, তাহলে ফোরের গুণিতক হচ্ছে এইট। সিম্পলি ওই সংখ্যাটাকে কেটে দিবা, যেটা যেটা গুণিতক আকারে থাকবে, ছোট সংখ্যার গুণিতক আকারে যদি ডান পাশে কোনো সংখ্যা থাকে সিম্পলি আমি কেটে দিব। আচ্ছা ফোরের আবার গুণিতক হচ্ছে টুয়েলভ, মানে ফোরকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে এইট আসে, ফোরকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে, মানে গুণ করলে কি আসে, টুয়েলভ আসে। আবার ফোরের মাল্টিপ্লাই করলে কিন্তু তুমি এইটিন পাও না, তার মানে ফোরের কিন্তু গুণিতক কিন্তু এইটিন না, কারণ চার চারের গুণ করলে হচ্ছে ষোলো আর চার পাঁচে গুণ করলে হচ্ছে বিশ, তার মানে ষোলো আর বিশের মাঝখানে আঠারো পড়ছে, তাই না? তার মানে তোমার এই এইটিনটা কিন্তু ফোরের গুণিতক না। তো ঠিক আছে এটা কাটতে পারলাম না, কিন্তু সিক্স যে আছে সিক্সের তো গুণিতক এইটিন, মানে যে কোনো এই পাশে বাম পাশের সংখ্যাটার গুণিতক যদি ডান পাশের সংখ্যাটা হয় তুমি সিম্পলি কেটে দিতে পারবা, কারণ সিক্সের গুণিতক যেহেতু এইটিন তুমি কেটে দিতে পারবা। কেটে দেওয়ার অর্থ হচ্ছে এগুলোর তোমার গসাগু নির্ণয় করতে হবে না, তোমাকে তাহলে গসাগু কার নির্ণয় করতে হবে, ফোর এবং সিক্সের। বলো তো ফোর আর সিক্সের গসাগু কত, এখন ফোর আর সিক্সের গসাগু কত এটা যদি তোমাকে নির্ণয় করতে হয় তুমি আমার প্রসেসে নির্ণয় করতে পারো। এবং আরেকটা প্রসেস আমি আরেকবার দেখাই দিচ্ছি, দেখো কাটাকাটি কাটাকাটি যায়, এটাকে টু দিয়ে যায়, এটাও টু দিয়ে যায়, তার মানে দুইটাই হচ্ছে টু দিয়ে যায়, কারণ টু টু জা ফোর আর টু থ্রি জা সিক্স। তো দেখো দুইটাই টু দিয়ে যেহেতু তুমি কাটাকাটি করতে পেরেছ তার মানে এখানে গসাগু হচ্ছে টু। তো সিম্পলি এইভাবে করে মুহূর্তের মধ্যে তুমি বের করে ফেলতে পারবা। তো তোমাকে আমি একটা আরেকটা প্রসেস শিখাচ্ছি, যেই প্রসেসটা তুমি একটু চিন্তা করতে পারো, সেটা হচ্ছে ধরো তোমার কাছে সিক্স টুয়েলভ আর তোমার কাছে ধরো সিক্সটিন আছে, এইটার গসাগু নির্ণয় করতে বলেছে। একটু দেখো বেশি বেশি যদি থাকে, বেশি থাকলে তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করলে তোমার জন্য সুবিধা হবে। তা তোমার গসাগু যে আছে এই গসাগু সর্বনিম্ন হতে পারে কি সর্বোচ্চ হতে পারে কোনটা, এই সিক্স সর্বোচ্চ ভ্যালু হতে পারে গসাগুর হচ্ছে সিক্স, মানে এইখানকার যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেই সংখ্যাটাই কিন্তু গসাগু হাইয়েস্ট মান হতে পারে, সিক্সের কখনো বেশি হবে না গসাগু, আর লোয়েস্ট হতে পারে ওয়ান। ওকে তো সিক্স হতে পারে, এই যে সিক্স যে হতে পারে সিক্স কখন হবে, সিক্সের যদি গুণিতক এই পাশেরগুলো হতো তাহলে সিক্সই হতো, কারণ আমি এর গুণিতক যেহেতু টুয়েলভ সিম্পলি কেটে দিলাম, এখানে যদি সিক্সটিন না থেকে এইটিন থাকতো এইটিনও কেটে দিতাম তাহলে সিক্স হতো অ্যান্সার, এটা তো বুঝতেই পেরেছ, তাহলে সিক্স হতো অ্যান্সার। কিন্তু এখানে সিক্স আছে এখানে সিক্সটিন আছে, তুমি কীভাবে চিন্তা করতে পারো আরেকটা প্রসেস, তুমি তো এই যে এইভাবে করে জাস্ট আমার মতো করে কাটাকাটি করতে পারো, আরেকটা প্রসেস আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো সিক্স আর সিক্সটিন আছে, তো সিক্সের গুণিতক এটা না, তাহলে এই সিক্স যে আছে একে দুই ভাগ করো, একে মানে একে এর অর্ধেক করো, মানে মানে একে দুই দিয়ে ডিভাইড করো, দুই দিয়ে যদি ভাগ করো তাহলে কি আছে, তিন আছে। বলো তো তিনের কি গুণিতক সিক্সটিন, না, তাহলে তোমার থ্রিও তোমার অ্যান্সার হবে না। এরপরে এটাকে থ্রি দ্বারা ডিভাইড করো, বলো তো এটাকে থ্রি দ্বারা ডিভাইড করলে কত আসে, থ্রি দ্বারা ডিভাইড করলে আসে টু, টু এর গুণিতক কি সিক্সটিন, অবশ্যই টু এর গুণিতক সিক্সটিন, টু কে এইট দ্বারা মাল্টিপ্লাই করলে তো সিক্সটিন পাওয়া যায়, তার মানে এইখানে থ্রি দ্বারা ডিভাইড করলে যে তুমি টু পাইলা এই টুই হবে তোমার গসাগু। এটাকে তুমি এইভাবে করেও বের করতে পারো যে সিক্স বাই সিক্সটিন আছে, তুমি কাটাকাটি করলে এটাও টু দ্বারা কাটাকাটি করতে পারতো, এটাও টু দ্বারা কাটাকাটি করতে পারতো, যেহেতু হাইয়েস্ট তুমি টু দ্বারা কাটাকাটি করতে পারতো, এরপরে আর কাটাকাটি করা যাচ্ছে না, তাই টু হচ্ছে অ্যান্সার। তো আমি মনে করি যে তোমরা বুঝে গেছো যে এটা কিভাবে করে করতে হবে। আচ্ছা দ্বিতীয় প্রসেসের, দ্বিতীয় প্রসেসে যেইভাবে করে করলাম সেটার আরেকটা এক্সাম্পল দিই, দ্বিতীয় প্রসেসের দ্বিতীয় প্রসেসটা, যেহেতু দ্বিতীয় প্রসেসটা নিয়ে না হলে তোমরা আবার বলবা যে দ্বিতীয় প্রসেসটা ঠিক মতো বুঝতে পারি নাই। এর গসাগু ধরো এরকম আছে যে 20 25 আর 30, এটার তুমি গসাগু নির্ণয় করবা। তো দেখো যে কোনো এখানে ছোট সংখ্যা নাই যেটার গুণিতক বড় সংখ্যাটা, এরকম তো নাই, কারণ 20 ডাবল করলে তো 40 আসে, তো এই জন্য তোমার এখানে কোনো বড় সংখ্যা নাই যেটা হচ্ছে ছোট সংখ্যার গুণিতক। তো আমি কি করব, আগে এই ছোট সংখ্যাটা আগে চিন্তা করি, সবচেয়ে ছোট সংখ্যাটা গসাগু হতে পারে, কখন গসাগু হতো, যদি এইটার গুণিতক এই সবগুলো হতো, না তো এগুলোর গুণিতক তো এগুলো নয়, তার মানে অবভিয়াসলি 20 তোমার অ্যান্সার না। এখন তুমি 20 টু দ্বারা আগে ডিভাইড করো, 20 টু দ্বারা ডিভাইড করলে আসে 10, 20 যদি তুমি টু দ্বারা ডিভাইড করো তাহলে আসে 10। তোমার 10 অ্যান্সার কিনা সেটা তুমি কিভাবে বুঝবা, 10 গুণিতক কি 25,
না, যেহেতু না তোমার টেনও অ্যান্সার হবে না, যদিও টেনের গুণিতক হচ্ছে 30, তারপরে অ্যান্সার হবে না, দুইটাই গুণিতক হতে হবে। আচ্ছা ওকে, এরপরে 20কে 3 দ্বারা ডিভাইড করলে কোনো তো পূর্ণ সংখ্যা আসে না, 20কে 4 দ্বারা ডিভাইড করলে আসে হচ্ছে 5। তুমি একে জাস্ট প্রথমে 2 দ্বারা, তারপরে 3 দ্বারা, তারপরে 4 দ্বারা ডিভাইড করে করে দেখবা, একে 4 দ্বারা ডিভাইড করলে আসে 5, 5 গুণিতক 25, 5 গুণিতক 30, তার মানে 5 হচ্ছে তোমার অ্যান্সার, 5 তোমার অ্যান্সার হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস গসাগু নির্ণয়ের। আমি মনে করি এভাবে করে তোমরা অঙ্ক শিখতে থাকো, আর তোমরা আমার সাথে সংযুক্ত থাকার জন্য মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান এটা পেজে এবং ফেসবুক ইউটিউব চ্যানেলে তোমরা সংযুক্ত থাকো। তোমাদেরকে প্রতিদিন আমি নতুন নতুন ম্যাথ ট্রিক্স নিয়ে অনেকগুলো মজার ভিডিও দিব, কিন্তু মেইন কথা হচ্ছে তোমাদের ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। তোমরা আমাকে কমেন্টে জানাও এটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে পুরাই ম্যাজিক এটা তোমরা কমেন্টে লিখে দাও। আল্লাহ হাফেজ।